সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই নিশ্চয় ভালো আছো। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা নবম অধ্যায়ের উপরে দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। চলো তাহলে দেখি। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে স্পার্মাটোজেনেসিস ও ওওজেনেসিস এর মধ্যে পার্থক্য, ডিম্বাণুর গঠন এবং শুক্রাণুর গঠন। আচ্ছা, এখানে স্পার্মাটোজেনেসিস ও ওওজেনেসিস এর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছো। তো এক নম্বরে আসছে, সমস্ত প্রক্রিয়া শুক্রাশয়ে সম্পন্ন হয় এবং এই পর্যায়ে ওজেনেসিসে আসছে। প্রাথমিক পর্যায়ে ডিম্বাশয় সম্পন্ন হলেও শেষ পর্যায়ে ডিম্বাশয়ের বাইরে সম্পন্ন হয়। আচ্ছা, নাম্বার 2-তে আসবে, এই প্রক্রিয়ায় শুক্রাণু বা পুংগ্যামেট উৎপন্ন হবে এবং ওজেনেসিসে আসবে, এই প্রক্রিয়ায় ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে 3 নম্বরে, একটি জনন মাতৃকোষ থেকে 4টি শুক্রাণু উৎপন্ন হয় এবং অপর পাশে একটি জনন মাতৃকোষ থেকে 1টি ডিম্বাণু ও 3টি পোলার বডি সৃষ্টি হয়। সেখানে উল্লেখ্য একটা বিষয়, এই যে 3টি পোলার বডি, এগুলোর কিন্তু নিষেকে কোনো ভূমিকা থাকবে না। তাহলে নিষেকে ভূমিকাহীন 3টি পোলার বডি সৃষ্টি হবে। ঠিক আছে, 4 নম্বরে আসছে, নিষেকে অ্যান্ড্রোগ্যামিক বস্তু ক্ষরিত হয় এবং ওজেনেসিসে আসবে, নিষেকে গাইনোগ্যামিক বস্তু ক্ষরিত হয়। আচ্ছা, 5 নম্বরে, নিষেকের আগেই বিপাকীয় ক্রিয়া সংঘটিত হবে এবং ওজেনেসিসে হবে, নিষেকের আগে বিপাকীয় ক্রিয়ার হার স্তিমিত থাকবে। আচ্ছা, এরপরে 6 নম্বরে আসছে, উৎপন্ন শুক্রাণুর সংখ্যা অনেক বেশি এবং ওজেনেসিসে হবে, ডিম্বাণুর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। আচ্ছা, মোটামুটি এই পয়েন্টগুলো দিলেই স্পার্মাটোজেনেসিস ও ওজেনেসিসের পার্থক্য হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ডিম্বাণুর গঠন। ঠিক আছে, ডিম্বাণু হচ্ছে তোমার বিভিন্ন প্রাণীর ডিম্বাণুর আকৃতি ও গঠন বিভিন্ন হলেও সাধারণভাবে সকল প্রাণীর ডিম্বাণুই গোলাকার বা উপবৃত্তাকার। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার ডিম্বাণুটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট অবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বপাত হলে তাকে ডিম্বাণু বলে। ডিম্বাণু কি? ডিম্বাণু হচ্ছে সেকেন্ডারি ওসাইট অবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বপাত হলে তাকেই ডিম্বাণু বলা হয়। আচ্ছা, সাধারণত তোমার ডিম্বাণু 3টি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে গিয়ে আবরণী, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। 3টি অংশ কি কি? আবরণী, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো ক নম্বরে আসো আবরণীতে। আবরণী হচ্ছে ডিম্বাণুতে 3টি প্রধান আবরণী থাকবে। 3টি প্রধান আবরণী থাকবে কি কি? প্রথমে আসছে প্লাজমা আবরণী বা প্লাজমা মেমব্রেন। পরিণত ডিম্বাণু একটি প্লাজমা আবরণী দ্বারা আবৃত থাকে। এর বাইরের ও ভেতরের স্তর প্রোটিন নির্মিত। প্রোটিন স্তরদ্বয়ের মাঝে লিপিডের একটি স্তর থাকবে। ঠিক আছে, এরপরে আসছে জোনা পেলোসিডা। ডিম্বাশয়ে থাকাকালীন এই আবরণী গঠিত হয় বলে একে মুখ্য আবরণীও বলা হয়। মুখ্য আবরণী বা প্রাইমারি মেমব্রেনও বলা হয়। এরপরে আসছে হচ্ছে করোনা রেডিয়েটা। ডিম্বাশয় থেকে মুক্ত হওয়ার সময় জোনা পেলুসিডার সাথে এক স্তর ফলিকল কোষ যুক্ত থাকে, একে করোনা রেডিয়েটা বা সেকেন্ডারি মেমব্রেন বলা হয়। তাহলে ডিম্বাশয় থেকে মুক্ত হওয়ার সময় জোনা পেলুসিডার সাথে এক স্তর ফলিকল কোষ যুক্ত থাকে, একে করোনা রেডিয়েটা বা সেকেন্ডারি মেমব্রেনও বলা হয়। ঠিক আছে, ডিম্বাণু তোমার ডিম্বক নালীতে প্রবেশের পর করোনা রেডিয়েটা খসে পড়ে।
আচ্ছা, খ নম্বরে আসছে নিউক্লিয়াস। মানব ডিম্বাণু নিউক্লিয়াসটি গোলাকার, এতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে এবং প্রচুর আরএনএ থাকবে। তো তোমার কুসুমের পরিমাণের উপরে ভিত্তি করে প্রাণীদের ডিম্বাণুকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ম্যাক্রোলেসিথাল, মাইক্রোলেসিথাল এবং অ্যালিসিথাল। এরপরে আসছে হচ্ছে ওপ্লাজম। সাধারণত ডিম্বাণু সাইটোপ্লাজমকে ওপ্লাজম বলা হয়। ওপ্লাজম হচ্ছে গিয়ে ডিম্বাণুর দানাদার যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমকেই ওপ্লাজম বলে। আচ্ছা, এতে অন্যান্য সাধারণ কোষের মতো সকল ধরনের কোষীয় অঙ্গাণুই বিদ্যমান থাকে। মানুষের ডিম্বাণুতে কোনো কুসুম থাকে না, ঠিক আছে? ডিম্বাণুতে সাধারণত কুসুমের পরিমাণ খুবই নগণ্য, বা কোনো কোনো ক্ষেত্রে কুসুম থাকে না। আচ্ছা, এটি একটি ডিম্বাণুর চিহ্নিত চিত্র। দেখতে পাচ্ছ ওপ্লাজম, এই যে যে ভিতরে সাইটোপ্লাজম, এটাই হচ্ছে ওপ্লাজম নামে পরিচিত। তারপরে হচ্ছে তোমার এই যে ফলিকল কোষগুলো, যে এগুলো হচ্ছে করোনা রেডিয়েটা। তারপরে করোনা রেডিয়েটার পরের যে স্তর, এটা হচ্ছে জোনা পেলোসিটা। ভেতরের যে গোলাকার, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এরপরে আসবে হচ্ছে শুক্রাণুর গঠন। ডিম্বাণুর গঠনের পরে যেটা হবে সেটা হচ্ছে শুক্রাণুর গঠন। আচ্ছা, সাধারণত মেরুদণ্ডী প্রাণীর শুক্রাণু আণুবীক্ষণিক সরু, দীর্ঘাকার লেজ বিশিষ্ট হয়ে থাকে। মানুষের শুক্রাণুর গড় দৈর্ঘ্য 60 মাইক্রোমিটার এবং ব্যাস 2.5 মাইক্রোমিটার। মানব শুক্রাণুকে মস্তক, গ্রীবা ও লেজ এই তিনটি অংশে ভাগ করা যায়। প্রথমে আসো মস্তক। শুক্রাণুর অগ্রভাগের উপবৃত্তাকার অংশকেই মস্তক বলা হয়। এর অধিকাংশ হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বৃহদাকার নিউক্লিয়াস দ্বারা পূর্ণ থাকে। মস্তকের অগ্রপ্রান্তে গোলজি বস্তু থেকে সৃষ্ট টুপির ন্যায় অংশকে কি বলা হয়? অ্যাক্রোসোম বলা হয়। তাহলে অ্যাক্রোসোম হচ্ছে গিয়ে মস্তকের অগ্রপ্রান্তে গোলজি বস্তু থেকে সৃষ্ট টুপির ন্যায় অংশকেই অ্যাক্রোসোম বলা হয়। তোমরা শুক্রাণুর ছবিটা দেখলেই বুঝতে পারবে, প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে চিহ্নিত করা হয়েছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গ্রীবা। মস্তকের পর সরু, সংকুচিত ও সংক্ষিপ্ত অংশকে গ্রীবা বলা হয়। এতে প্রক্সিমাল ও ডিস্টাল নামক দুটি সেন্ট্রিওল থাকে। আচ্ছা, সেন্ট্রিওল হচ্ছে তোমার সাধারণত এর পশ্চাৎ প্রান্তে একটি গাঢ় রিং এর মতো গঠন দেখা যায়, এগুলোই হচ্ছে তোমার সেন্ট্রিওল, ঠিক আছে? এই যে গ্রীবা অংশে তোমার দুটি সেন্ট্রিওল থাকবে। সেন্ট্রিওলের একটিকে বলা হচ্ছে প্রক্সিমাল এবং অন্যটিকে ডিস্টাল সেন্ট্রিওল বলা হয়। একটি হচ্ছে প্রক্সিমাল এবং আরেকটি হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। তাহলে দূরবর্তী বা ডিস্টাল সেন্ট্রিওল থেকে অক্ষীয় সূত্র সৃষ্টি হয়ে লেজের পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রসারিত থাকে। এই যে অক্ষীয় সূত্র, একটি কোন পর্যন্ত প্রসারিত থাকবে? লেজের পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রসারিত থাকে।
এরপরে আসবে হচ্ছে লেজ। লেজ হচ্ছে গ্রীবার পিছনে অবস্থিত শুক্রাণুর সবচেয়ে লম্বা ও সরু অংশটিকেই লেজ বলা হয়। লেজের গোড়ার দিকে মাইটোকন্ড্রিয়া গুলো অক্ষিসূত্রকে সর্পিল আকারে পেঁচিয়ে শুক্রাণুর মধ্যখণ্ড গঠন করে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ওই যে বলেছিলাম অ্যাক্রোসোম মস্তকে থাকবে, এটা হচ্ছে অ্যাক্রোসোম। এরপরে গোলাকার নিউক্লিয়াস, আচ্ছা এই যে সরু এবং লম্বা অংশটি হচ্ছে গিয়ে তোমার লেজ ডিস্টার্ব করছে, সরি। হ্যাঁ, আচ্ছা আজকে মোটামুটি এ পর্যন্তই। আজকে যে বিষয়গুলো পড়ানো হলো এগুলো একটু দেখবে বাসায়। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।